আমরা এখন চলে এসেছি কোট্টায়ামে ইলিক্কালাম লেক রিসর্টে। খুব সুন্দর জায়গা, পাশেই ভেমানাদ লেক, বোটিং হচ্ছে। দূরে দেখা যাচ্ছে হাউস বোট। খুব সুন্দর জায়গা। দিদি আপনি একটু এই সাইডটা আসুন। Oh,
দারুণ দারুণ অদ্ভুত, যা দেখিলাম জন্ম জন্মান্তরে ভুলিব না, জন্মে ভুলিব না, জন্ম জন্মান্তরে ভুলিব না। জন্মাচারও কিছু জিনিস দেখেছি, দেখ নামছে নামছে দেখুন, ও মা তোমরা একটু এটা দেখো, এটা দেখো, সব গল্প পরে করো, এইটা দেখো, তো দেখো দিকে হাফ হয়ে গেছে, দেখ মানে হাফ হয়ে নামছে, পুরো নাম ওখানে একটা মেঘ রয়ে গেছে, তা নাহলে আরো ভালো লাগে। বাবা কেমন উপভোগ করছে, তাই না ঘুমিয়ে পড়ে সেখানটা করে পড়ে যাবে যেন মনে হবে। পুরো জলটা কিন্তু আস্তে লাল হচ্ছে, দেখো এবার ঘুরছে আকাশটা, জলটা তুলেছে আর জলের মধ্যে, জলের মধ্যে চলে গেল। এবার কিন্তু মনে হচ্ছে কেরালা এসেছে। দেখ শিপটা কেমন নিয়েছে, সবজি দিল মানে ছোলা, ডিজিটাল ক্যামেরাটা ছবি তোল না, আকাশের কালারটা দেখুন, এই হচ্ছে কেরালার সবচেয়ে বেশি না পরশুদিন কোট্টায়ামের ভীমানাথ লেকে আস্তে আস্তে সকাল হচ্ছে, দূরে দেখা যাচ্ছে জেলেদের মাছ ধরা। কোট্টায়ামে ইলিক কালাম লেক রিসর্টের ভেতরে মহেশদা নারকোল দেখতে ব্যস্ত, ছোট্ট গাছে সুন্দর ডাব হয়েছে। কোট্টায়ামে বোটিং করতে
আচ্ছা এইদিকে ঘুরুন। পরে কাটুন, পরে পরে পরে, আগে আগে এনজয় করুন, এনজয় করুন। খাওয়া কম হলে অসুবিধা নেই, দেখা যেন কম না হয়। বলো কিছু তোমরা, কেমন লাগছে? Thank you.
চলে এসেছি কোভালামে, এই হোটেলে আমরা ছিলাম। কোভালামের লাইট হাউস বিচ।